Hello friends, welcome to my channel Moon and Moon Story. আজকে আমার রেসিপি হলো মুখি কচু দিয়ে একটা রেসিপি করব। আমি কচুগুলো ভালো করে সিদ্ধ করে ছুলে নিয়েছি। দেখো আর নিয়েছি জিরে, ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে আছে গুঁড়ো মশলা, হলদি পাউডার, নুন আর জিরে পাউডার। এগুলো দিয়ে রান্নাটা করব। আর নিয়েছি ধনে পাতা কুচি। এখন চলো মূল রান্নাতে যাই। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে করব রান্নাটা। আর ফোড়ন দিচ্ছি সাদা জিরে, দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে আমার। যখন এই জিরে শুকনো লঙ্কার থেকে গন্ধ বেরোবে তখনই জানবে ভাজাটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব। আর এটা মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। এবার এই সেদ্ধ করা কচুগুলো আমি দিয়ে দেব। এই কচুগুলো আমি কাটিনি, এগুলো ছোট ছোটই, তোমরা চাইলে কেটে নিতে পারো একটু। তো কচুর সাথে ভালো করে এটাকে ভেজে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, হলুদ পাউডার, নুন আর জিরে পাউডার। এবার এগুলোর সাথে ভালো করে কচুটাকে মিক্স করে নেব। আর মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। এবার এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। এটা আমাদের গ্রেভি হবে না, একটু গা মাখাই থাকবে, কারণ সেদ্ধ কচুগুলো সেদ্ধ হতে হবে, ওর জন্য জলটা একটু বেশি দিতে হবে প্রথমেই। এবার জলে গ্রেভিটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি।
মিক্স করা হয়ে গেছে আমার। এখন আমি এটাকে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দেব, 20 মিনিট। আর যেহেতু কচুটা আমার আগে থেকে সিদ্ধ করা আছে, তবু 20 মিনিট পর উঠিয়ে নিলাম। দেখো গ্রেভিটাও আমার একটু ভারী হয়ে আসছে, আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি হাই ফ্লেম করে দিয়েছি, হাই ফ্লেমে নাড়াচাড়া করছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার ধনে পাতাটাও ভালো করে মিশিয়ে নেব। এখানে এখন যা গ্রেভি দেখা যাচ্ছে, একটু পর ঠান্ডা হলেই গ্রেভিটা একদম টেনে যাবে, এত গ্রেভি থাকবে না, একদম গামাখাই হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা ভীষণই টেস্টি, ভীষণ ডেলিশিয়াস, তোমরা একবার করে খেয়েও খুব ভালো লাগবে। এখন আমি ঢেকে দিলাম, আর গ্যাসের ফ্লেম আমি একটু হাই করে দিলাম। আমি 10 মিনিট হতে দেব এখানে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।